আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গণতন্ত্রের প্রথমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি, যার কারণ উনি আমাদেরকে ন্যাশনাল সার্ভিস নামক একটি প্রকল্প দিয়েছে, যেটার মাধ্যমে আমরা 2,37,000 যুবক ও যুবতীরা 2 বছর ধরে কর্ম করে দুই মুঠো দুই বেলা ভাত ফেটে দিতাম। এখন অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সেই কর্ম আমরা হারিয়ে আজ বেকার নিঃস্ব, আমরা খুবই অসহায়। আমরা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জন্য ভোটের আওয়ামী লীগের জন্য ভোটের জন্য আমরা মাঠে ময়দানে কাজ করেছি, তখন ওনাদের মন্ত্রীরা আমাদেরকে আশ্বস্ত করেছে যে নির্বাচনের পরে যদি জয় লাভ করে তাহলে আমাদের কর্ম আমাদেরকে ফিরিয়ে দিবে। আসলে আমরা সেই কর্ম সেই ওয়াদা দেওয়া ওয়াদা আমরা ফিরে পেতে চাই, আমরা আমাদের কর্ম ফিরে পেতে চাই। যেই 6,00,000 কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে সেই বাজেটে ন্যাশনাল সার্ভিসের কর্মের কথা কোনো লেখা নাই, ন্যাশনাল সার্ভিস নিয়ে কোনো কথা নাই, কর্মসংস্থান নিয়ে কোনো কথা নাই, যুবকদের কোনো কথা নাই। আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। আমরা 3 মাস মৌলিক প্রশিক্ষণ দেওয়ার পরে আজকে কেন বেকার থাকবো? আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা আজকে কেন বেকার থাকবো? আমরা রিটার্ন এবং ভাইবা পরীক্ষা দিয়ে আমরা প্রাইমারিতে নিযুক্ত ছিলাম, আজকে আমরা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমরা কেন আমাদের চাকরিচ্যুত হতে হয়েছে? তাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের কর্ম ফিরিয়ে দেওয়ার জন্য, এই আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আসসালামু আলাইকুম।